আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমি অনেক বেশি ভালো আছি। আজকে আমি চলে এসেছি আমার ভার্সিটির সামনে। তো আমার ভার্সিটি অস্টের সামনে অনেকগুলো ঝালমুড়ির দোকান আছে, ফুচকার দোকান আছে, বাট একটা দোকানে মামা আর মামি মিলে দোকানটা চালায়, এইসব জিনিস বানায়। তো আমি সেখানে আজকে ট্রাই করব। আমি অনেক শুনছি ওরা নাকি অনেক ভালো ফুচকা ঝালমুড়ি বানায়। তো আমি ফার্স্টে ঝালমুড়ি অর্ডার দিই। মামা এখানে কামরাঙ্গা মরিচ কাটতেছে, তারপর দেখতে পাচ্ছেন মুড়ি বানানোর জন্য এখানে অনেক সালাদ কেটে রাখা হয়েছে। এখন আমাদের জন্য মুড়িটা রেডি হচ্ছে। মুড়িগুলো খুবই ভালো, এখানে মুড়ি পোতানো না। তারপর মুড়ির সাথে লেবু, সালাদ, তারপর ডাবলি এসব দিয়ে ভালোভাবে মাখিয়ে ঝালমুড়িটা রেডি করা হবে। এখানে আপনারা 10 টাকা থেকে ঝালমুড়ি নেওয়া স্টার্ট করতে পারবেন। মামা এখানে একটা মশলা ইউজ করে, মশলাটা এত জোস একটা ফ্লেভার দেয়, এটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। এটার জন্য মুড়ির স্বাদটা অন্য লেভেলে চলে যায়, ট্রাস্ট মি। এখানে অনেক স্টুডেন্ট এসে ভিড় জমায়, এখানে প্রচুর ব্যস্ত থাকে মামা, প্রচুর বিক্রি হয় এখানে। এটা হচ্ছে আমাদের ভার্সিটির ঠিক গেটটার পাশেই, আপনারা জানেন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আহসানুল্লাহ ইউনিভার্সিটি। তো এদিকে যদি আসেন কখনো, ভার্সিটি খোলা থাকে, তাহলে কিন্তু মামা মামির স্পেশাল ঝালমুড়ি ফুচকা এগুলো অবশ্যই ট্রাই করতে পারেন, ভালো লাগবে আশা করি। আমি যেহেতু ঝাল একটু বেশি খাই, তাই মামাকে বলছিলাম একটু ঝাল বেশি দিতে, তো অনেক ঝাল দিয়ে ঝালমুড়িটা বানায়। দেখেই কিন্তু বুঝতে পারছেন কি পরিমাণ লোভনীয় দেখাচ্ছে খাবারটা। মুড়িটা দেখেই কিন্তু আমার জিভে জল চলে আসছে। তো দেখতে পাচ্ছেন ঝালমুড়িটা কিন্তু আমাদের জন্য প্রায় রেডি হয়ে গেছে। মামা এত মজা করে ঝালমুড়ি বানায়, আসলে এত কম ঝালমুড়ি দিলে পোষায় না, আরও খেতে ইচ্ছে করে। মামা যদি আরেকটু বাড়িয়ে বাড়িয়ে দিত তাহলে আরও ভালো হতো। যাই হোক, আপনারা ট্রাই করতে পারেন। তো এই যে এটা হচ্ছে ঝালমুড়ি, খেতে অসাধারণ। তারপর আমরা দিই ফুচকার অর্ডার। ফুচকাটা বানানোর দায়িত্ব হচ্ছে মামির। তো মামি ফুচকা বানাচ্ছে। ফুচকার জন্য ডাবলি এগুলো আগে থেকেই রেডি করা থাকে, তারপরে উপরে মশলা সালাদ এগুলো দিয়ে ভালোভাবে মেশানো হয়। আবার এখানে আপনারা ফুচকা ভেলপুরি দুটাই পাবেন। ভেলপুরিটা আরও টেস্ট, আমি অন্য সময় আপনাদের জন্য আবার নিয়ে আসবো ভেলপুরির ভিডিও। তো এই যে ফুচকা রেডি, ফুচকাটা খুবই ক্রিস্পি, খুবই টেস্ট, দেখতেও অসাধারণ। তো আজকের মতো এখানেই শেষ করব। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।